যে মহান আল্লাহর পক্ষ থেকে সমস্ত নেয়ামত এসে থাকে, যা কিছুই রয়েছে আমাদের কাছে এবং যা কিছুই আমরা ভোগ করছি, ব্যবহার করছি, যা কিছু থেকে আমরা লাভবান হচ্ছি, সমস্ত কিছু আল্লাহর দান, আল্লাহ রাব্বুল আলমিনের নেয়ামত, আল্লাহ প্রদত্ত বিষয়। এই আল্লাহ রাব্বুল আলমিনের নেয়ামত থেকে যেমন মমিন বঞ্চিত নয়, তেমন কাফেরও বঞ্চিত নয়, বিশেষ করে পার্থিব নেয়ামতের ক্ষেত্রে। দুনিয়ার যেসব নিয়ামত, যেগুলিকে মানুষ হিসাবে মানুষ নিয়ামত মনে করছে, সেগুলিতে সকলকে আল্লাহ শরীক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এত প্রশস্ত, দয়া এত পরিব্যাপ্ত সামিল, যে মুসলিমকেও সামিল, কাফেরকেও সামিল, সৎলোককেও সামিল, অসৎলোককেও সামিল। তিনি আরহামুর রাহিমিন। তিনি যদি দয়া না করতেন এবং তার দয়া যদি সীমিত হইত, তাহলে কাফেরকে এক ঢোক পানিও দিতেন না, আর একটু হাওয়া বাতাসও দিতেন না, এক মুহূর্ত পৃথিবীতে থাকার তাদের অবকাশ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল কত দয়ালু, যে আল্লাহকে মানেই না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধকে অস্বীকার করে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, আল্লাহকে রব বলে মানতে মোটেই রাজি নয়, তাকেও আল্লাহ রাব্বুল আলমিন এই পার্থিব নিয়ামত প্রায় সবগুলি দিয়েছেন। অনেক ক্ষেত্রে অনেক মুসলিম চাইতে বেশি তাদেরকে পার্থিব নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর যাবতীয় প্রশংসা।